হ্যালো ভিউয়ার্স, স্বাগত তোমাদের আমাদের আজকের ক্লাসটিতে। আর আজকের ক্লাসে কিন্তু আমরা শহর জীবন এবং গ্রামীণ জীবন এই সম্পর্কে সংলাপ নিয়ে আলোচনা করব, যেটাকে আমরা ইংলিশে বলি ডায়ালগ। তো এই ক্লাসটি কিন্তু তোমরা অনেকেই চেয়েছো বা অনেক আগে থেকে আমার কাছে চাচ্ছিল, আমি কিন্তু সময়ের অভাবে এটা ঠিক সময় দিতে পারিনি, হয়তো এই জন্য আমি এক্সট্রিমলি সরি। আর আজকে এই ক্লাসটি নিয়ে আলোচনা করা হবে। আর তার আগে আলোচনা করার আগে আমি একটু বলি, তোমরা যারা কোনো ক্লাস আমার কাছে চাচ্ছ একদম নির্দিষ্ট করে কিন্তু আমাকে লিখে দিতে পারো কোন মানে জিনিসটা চাচ্ছ, সেটা ইমেল, লেটার, ডায়ালগ অথবা কোনো গ্রামার, এনিথিং, যে কোনো ক্লাস তুমি চাচ্ছ সেইটা একদম মানে ক্লিয়ার করে আমাকে একটু বলে দিবা, ঠিক আছে? তো কথা না বাড়ি আজকের ক্লাসটি শুরু করে দেখো। ধরো দুই বন্ধুর মধ্যে গ্রামীণ জীবন এবং শহরের জীবন কেমন, এর সুযোগ সুবিধা কি হতে পারে, সেই সম্পর্কে ডায়ালগ লিখতে বলা হতে পারে পরীক্ষায়। তো তোমরা কিভাবে শুরু করবা? দেখো আমি কিন্তু সবসময় বলে থাকি যে আমি একদম তোমাদের নিজস্ব ভাষায় যেই শব্দগুলো বা যেই ওয়ার্ডগুলো সেন্টেন্সগুলো তোমরা নিজেরা অনেক আগে থেকে দেখে আসতেছো বা পরিচিত, সেই সব শব্দ বা ওয়ার্ড দিয়ে করার চেষ্টা করতেছি। তো অনেকের কাছে অনেকে কমেন্টস করো যে স্যার এগুলো অনেক হয়তো ছোট হয়ে যায় বা হচ্ছে না। তোমরা যারা অনেক ভালো তারা চাইলে কিন্তু এই ছোটোগুলোকে আরও একটু বড় করে নিতে পারো, নিজেদের মতো করে সেন্টেন্স তৈরি করে আরও অ্যাড করতে পারো, সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। আর আমি যেভাবে দেওয়ার চেষ্টা করি, আশা করি এইটা যদি তোমরা পুরোপুরি লিখতে পারো তাহলে ভালো একটি মার্কস পাবে, 10-এর মধ্যে 6-7 এভারেজ একটা মার্কস কিন্তু চলেই আসবে। তো সেই ক্ষেত্রে দুশ্চিন্তা করার কিছু নাই। তো দেখো আমি তো আজকে অর্থ সহকারে একটু বলে দিই, তোমরা দেখো প্রথমে মাইসেলফ, আমি এখানে কোনো নাম দেইনি, প্রশ্নে যেই নাম থাকবে তোমরা সেই নাম দেওয়ার চেষ্টা করবা। মাইসেলফ, মাইসেলফের পরে হচ্ছে হ্যালো, ফ্রেন্ড, সম্বোধন করা হচ্ছে হাউ ডু ইউ ডু, তোমার কি অবস্থা, ফ্রেন্ড আই অ্যাম গুড, আমি ভালো আছি, হোয়াট অ্যাবাউট ইউ, তোমার অবস্থা কি, আই অ্যাম অলসো গুড, মাইসেলফ বলেছে কি আই অ্যাম অলসো গুড, আমি ভালো আছি। ক্যান ইউ টেল মি সিটি লাইফ অ্যাডভান্টেজ, তুমি কি আমাকে সিটি লাইফের বা শহর জীবনের কিছু সুবিধা সম বলতে পারো, ফ্রেন্ড শিওর, হ্যাঁ নিশ্চয়ই, সিটি লাইফ হ্যাজ মোর ফ্যাসিলিটিস, শহর জীবনের আছে অনেক সুযোগ সুবিধা, লাইক গুড হ্যাবিটেশন, মানে ভালো আবাস ব্যবস্থা, মেডিকেল সার্ভিস, ভালো মেডিকেল সার্ভিস অ্যান্ড স্টাডিং ফ্যাসিলিটিস, এবং পড়াশোনা বা অধ্যয়নের যে সুযোগ সুবিধা সেইগুলো। আর এরপর হচ্ছে মাইসেলফ কী বলবে, দেখো হোয়াট অ্যাবাউট ডিসঅ্যাডভান্টেজেস, তো ডিসঅ্যাডভান্টেজ সম্পর্কে কিছু একটা বলো বা এটা কী, ফ্রেন্ড, ফ্রেন্ড তখন বললো লাইফ ইজ ইনসিকিউর, শহর জীবনের লাইফটা আসলে অনিরাপদ, দেয়ার সেখানে অ্যান্ড মোর ডিফিকাল্ট, এবং অনেক কঠিন বা কষ্টসাধ্য জীবনযাপনের ব্যাপারটা বোঝানো হচ্ছে। তো আমরা কিন্তু ডায়ালগ একটু ছোটো করে দেওয়ার চেষ্টা করতেছি। মাইসেলফ তখন আমি বলবো কি, ডু ইউ নো অ্যাবাউট ভিলেজ লাইফ, তুমি কি ভিলেজ লাইফ সম্পর্কে কিছু জানো, তখন ফ্রেন্ড, দেখো ফ্রেন্ড বলতেছে ইয়া, হ্যাঁ আমি জানি, উই ক্যান গেট ফ্রেশ এয়ার, আমরা সেখানে কি পেতে পারি, ফ্রেশ বাতাস পেতে পারি, ঠিক আছে, পিওর ওয়াটার, একদম নিরাপদ পানি পেতে পারি, অ্যান্ড বিউটিফুল নেচার ইন ভিলেজ লাইফ, একদম অনেক প্রাকৃতিক সৌন্দর্য যেটা বলে ভিলেজ লাইফে সেটাও পেতে পারি, ঠিক আছে। এরপরে বলতে পারি অন দ্য আদার হ্যান্ড, এবং অন্যদিকে উই ডু নট গেট মডার্ন ফ্যাসিলিটিস, আমরা এখানে আধুনিক সুযোগ সুবিধা পাই না ইন ভিলেজ লাইফ, গ্রামীণ জীবনে, ঠিক আছে। তখন মাইসেলফ আমি কি বলবো, গ্রেট, ভালো কথা, অ্যান্ড থ্যাংক ইউ, এবং তোমাকে ধন্যবাদ, বাই নাও, এখন আমি যাই বা আসি, ফ্রেন্ড ওকে সি ইউ সোন, আচ্ছা ঠিক আছে, তোমার সাথে আবার দ্রুতই দেখা হবে বা কথা হবে। তো দেখো এই যে ছিল আজকের ভিডিওতে একদম সহজ করে দেওয়ার চেষ্টা করলাম, আমি একদম যেভাবে বাংলা ধরে ধরে তোমাদের বললাম, আশা করি তোমরা সেভাবে খাতায় তুলে এবং তোমরাও বারবার লিখবে আর মুখস্থ করবে, তাহলে অনেক দিন মনে রাখতে পারবে। তো আজকে যাচ্ছে, আর যাওয়ার আগে বলতেছি আমাদের এই চ্যানেলটিতে ইংরেজি ভাষা শিক্ষার উপরে ক্লাস যাচ্ছে, তোমাদের যাদের ভাষা শিক্ষার ইচ্ছা আছে তারা অবশ্যই এই ভিডিওগুলো দেখতে পারো, আশা করি উপকৃত হবে। তো কথা হবে অন্য কোনো একটি ক্লাসে, আল্লাহ হাফেজ।